ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب السمر في العلم قال حدثنا سعيد بن عفير قال حدثني الليث قال حدثني عبد الرحمن بن خالد عن ابن شهاب عن سالم وابي بكر بن سليمان بن ابي حثمه ان عبد الله ابن عمر قال صلى بنا النبي صلى الله عليه وسلم العشاء في اخر حياته فلما سلم قام فقال ارايتكم ليلتكم هذه فان راس مئه سنه منها لا يبقى ممن هو على ظهر الارض احد মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত মওত জীবনের সব কিছুই সুনির্ধারিত করেছেন সুপরিমিত করেছেন তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের চূড়ান্ত ফয়সালা করেছেন তার সাথে সাথে রাব্বুল আলামিন আমাদেরকে কর্মস্বাধীনতাও দিয়েছেন আমরা নিজের কাজকর্ম স্বাধীনভাবে করে যাচ্ছি সালাত এবং সালাম নাযিল হোক আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি রব্বুল আলামিনের দিন সুন্দরভাবে মানব জাতি পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর দর্স চলছে বেশ কিছুদিন ধরে কিতাবুল ইলম অর্থাৎ জ্ঞান সম্পর্কে যে পর্ব রয়েছে সেই পর্ব নিয়ে আজকে এই কিতাবুল ইলমের পর্ব নম্বর হচ্ছে ১২ তারিখ আজকে ২৯ সফর ১৪৪২ হিজরি মোতাবেক ১৬ অক্টোবর ২০২০ এতে প্রথম যে অধ্যায়টি রয়েছে তা হচ্ছে ৪১ নম্বর অধ্যায় সহিহ বুখারীর বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবু সামারি ফিল ইলমে সামার মানে হচ্ছে রাত্রে গল্পগুজব করা বা আলাপ আলোচনা করা মুস্তাকবিরিনা বিহি সামিরান তাহজুরু কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে ইরশাদ করেছেন কাফেরদের সম্পর্কে যে তারা অহংকার প্রদর্শন করত মুস্তাকবিরিনা বিহি সামিরান তাহজুরুন এবং তারা রাত্রে গল্প গুজবে মেতে থাকত ইসলাম মুসলিমদের বিরুদ্ধে মক্কার মুশরিকদের সম্পর্কে বলেছে সামেরা তো সামার মানে হচ্ছে রাত্রে গল্প গুজব করা সেটা দুনিয়াবি গল্প হতে পারে অথবা দিনই আলাপ আলোচনা হতে পারে এখানে এই শব্দ থেকেই এসছে সামার সামার মানে রাত্রে আলাপ আলোচনা করা বাবু আস সামারে ফিল ইলমে এই অধ্যায় হচ্ছে দিনই এলেম সম্পর্কে রাত্রে ঘুমাবার পূর্বে আলাপ আলোচনা করা সামান ঘুমাবার পূর্বে নিদ্রা পূর্বে সেটা গভীর রাত পর্যন্ত হতে পারে অল্প কিছুক্ষণ হতে পারে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন কানা ইয়াকরাহুন নাওমা কাবলা আল ইশা এশার পূর্বে মাগরিব আর এশার মাঝখানে অল্প সময় আর এই সময় সারাদিন মানুষ কাজকর্ম করে ক্লান্ত হয়ে থাকে তো যদি শুয়ে পড়ে তাহলে ঘুম চলে আসতে পারে আর ঘুম যদি চলে আসে তো এশা কাজা হয়ে যেতে ছুটে যেতে পারে তারা ঘুমে থেকে গেল এই জন্য মাগরিবের পরে ঘুমাতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি হাদিস দ্বারা মাগরিব পরে ঘুমানো নিষেধ করা হয়েছে যে নিষেধাজ্ঞা হচ্ছে মাকরুহ হারাম নয় যদি খুব ক্লান্ত থাকে আর ঘুমাতে চায় আর কেউ জাগাবার লোক থাকে এসার জন্য তাহলে জায়েজ আছে কিন্তু মাকরুহ আপত্তিকর এছাড়া এমন কোনো সময় নেই যে সময় ঘুমানো মাকরুহ এই মাসালাটি আমাদের হাদিসের দর্শের কথা প্রসঙ্গে যখন আসলো জেনে নাও ভালো হবে অনেকেই কিন্তু ভোরবেলা ফজর পর ঘুমানোকে
শরীয়ত বিরোধী কাজ হ্যাঁ মনে করে এবং ঘৃণার নজরে দেখে। এই মানে কিন্তু জাল হাদিস আছে, নওমাত সুবহে তু রাসুল ফাকরা, ভোরের ঘুম অভাব নিয়ে আসে, দারিদ্র নিয়ে আসে, যে ভোরে ভোরে ঘুমায় সে ফকির হয়ে যায়, তু রাসুল ফাকরা, গরিব হয়ে যায়, বলছে সকাল সকাল রুজি বন্টন হয়ে যায়, তো আপনি ঘুমিয়ে থাকেন তো রুজি তো পেলেন, এসব যুক্তি আর ওই জাল হাদিসের ভিত্তিতে। অবশ্য ভালো হচ্ছে যে সকালবেলা না ঘুমা, শরীর স্বাস্থ্যের দিক থেকে, তারপরে সকালবেলা যে মানুষের শরীরে সক্রিয়তা থাকে কাজকর্মের জন্য, উদ্যম থাকে এবং সকালে কাজকর্ম পাওয়া যায়। যারা দেখেন দৈনিক কাজ করে সকালবেলা কাজ পাবে, দুপুরবেলা কোথাও কাজ পাবে, সকাল ১০টায় উঠে কাজ করলে কাজ পাবে না, তাহলে ফজর পরে কাজ খুঁজতে হবে। সকালবেলা এত দ্রুত কাজকর্ম করা যায় যা রোদ হলে অলসতা এলসেমি চলে আসে, হ্যাঁ যাবো না থাক কালকে, আমরা পরীক্ষা করে দিচ্ছি, যদি কাজ এত এমার্জেন্সি না হয় না আজকে যখন বেলা হয়েই গেল কালকে। এই জন্য বিভিন্ন এই সব কারণে কাজে বরকত হয় না, দেরি করে কাজ শুরু করলে বা বিকেলবেলা কাজ শুরু করলে, দুপুরবেলা রোদের সময় কাজ শুরু করলে বরকত হয়, এগুলো ভিন্ন জিনিস। কিন্তু যদি কারো প্রয়োজন থাকে, যেমন অধিকাংশ সৌদি আরবে যারা থাকে বা আরব দেশগুলিতে থাকে, অধিকাংশ লোকের ডিউটি রাতে আছে, বিশেষ করে যারা দোকানপাটে কাজ করে ব্যবসা বাণিজ্যে, তাদের ডিউটি রাত্রে ১১-১২টা পর্যন্ত, খাওয়া দাওয়া করতে করতে ১টা-২টাও বাজে অনেকের, এমনিও অনেকের রাত ১০টা পর্যন্ত ডিউটি আছে, তাহলে ওর খাওয়া দাওয়া বাক্সা করে ১২টাতে বাজবে, ফজর আগের কতক্ষণ সময় পায়, কমপক্ষে ১টা-৫ ঘন্টা তো ঘুমাইতে হবে, ৫ ঘন্টা যদি ঘুমাইতে যায় তো ফজর যাবে, যে একজন মুসলিমের জন্য হারাম। সুতরাং আমার রাত্রে হয়তো ৩ ঘন্টা ঘুম হইল, ফজর পড়া ২-৩ ঘন্টা পুরা করে নিল, তারপরে যদি কাজকর্ম করে, এমন কোনো তাতে বাধা নিষেধ নেই আর মাকরুহ নেই। সুতরাং ভোরের বেলা প্রয়োজন যদি থাকে তো ঘুম মাকরুহ নয়। আসর পরে অনেকে ঘুমকে অপছন্দ করেছেন, এমনকি আসর পরে যারা সরকারি চাকরি করে সকাল ৭টা থেকে নিয়ে ২টা পর্যন্ত, আপনাদের জানা আছে অফিসিয়াল কাজ, এখানে ২টার সময় বড় বড় কাজ, এরা বড় বড় শেফেরা এখানে দেখেছি আসর পরে তাদের মোবাইল বন্ধ থাকে, কারণ ২টার সময় অফিস থেকে আসলো বা আদালত থেকে আসলো, নিজের চাকরি বা শিক্ষকতা যারা করে আসলো ডিউটি সেরে, আর তারপর খাওয়া দাওয়া করতে করতে আসর, আসর পরে একটু যদি রেস্ট না করে তো ক্লান্ত হয়ে পড়ে, শরীর সুস্থতারও খেয়াল রাখতে হবে, যার ফলে যে ঘুমের ঘাটতিটা আছে সেটা পুরানোর জন্য কেউ যদি আসর পরে ঘুমায় আর মাগরিব আগে জেগে যেতে পারে কোনো অসুবিধা নেই। তবে এই সময়গুলির ঘুম অত বরকতপূর্ণ না, মানে ফায়দার না, উপকারী না, হারামও না, নাজায়জও না, মাকরুহও না, কিন্তু অত উপকারী না, এই জন্য বিনা কাজে আসর পর ঘুমানোর প্রয়োজন না। আর মাগরিবের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন বা সাহাবীরা বলছেন, কানে ইকরাহুন নাওমা কাবল আল ইশা, আয়েশার আগে মাগরিবের পরে ঘুমানোকে মাকরুহ মনে করতে অপছন্দ করতেন, মাকরুহ তাহরিম হারাম নয় তবে অবশ্যই তাহজি অপছন্দ নেই, যে রাসূলুল্লাহ খারাপ এমার্জেন্সি জরুরি না হলে কেউ মাগরিব পরে ঘুমাবে না। ওয়াল হাদিসা বাদা, আর এশা পরে গল্প গুজব করাকে অপছন্দ করতেন বিনা কাজে, যেখানে সেখানে বন্ধু বান্ধবের জন্য আড্ডা দিয়ে বেড়াচ্ছেন, ডিউটি শেষ হয়ে গেছে কখন ৭টায় শেষে খাওয়া দাওয়া শেষ সপ্তাহে ৮টায় এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন, না দিন শিখছেন, আর দিনই আলোচনা থাকে এসবের কোনো অসুবিধা নেই, ইমাম বুখারী এটাই প্রমাণ করার জন্য দিনই আলোচনা যদি এসা পরে হয় রাত্রি হয় তো জানতে পারেন, আলাপ আলোচনায় অংশ নিতে পারেন, আলাপ আলোচনা করতে পারেন আলোচক আর শ্রোতারা শুনতে পারেন, কিন্তু বিনা কাজে এখানে সেখানে অথবা মোবাইল টিপা টিভি করে ফেসবুকে নিয়ে রাত্রে ১২টায় ১টি ঘুমাবেন, ফজর পড়া মুশকিল, আর তাহাজ্জুদ পড়া তো অসম্ভব। এইরকম লোকদের যারা দেরি করে ঘুমায় তারা জীবনেও তৌফিক হবে না তাহাজ্জুদ পড়াতে, কিন্তু তাড়াতাড়ি যারা ঘুমিয়ে যায় তাহাজ্জুদ পড়া সহজ, ৫ ঘন্টা ঘুম হইলে ১টানা তার বেশি ১টানা ঘুম হইতেই পারে না, হইতেই পারে না, যদি বলে যে না ৫ ঘন্টা তো কার ঘুম ভাঙে না তাহলে তার রোগ আছে, রোগ আছে কি যে তার অ্যালসেমি আছে, অ্যালসেমির রোগ হইতে পারে, কান পড়ায় দিয়ে শুয়ে থেয়ে গেল, ঘুম ভাঙলো আবার অন্য দিয়ে কাঁথে শুয়ে থেয়ে গেল, হ্যাঁ আর না হলে শারীরিক রোগ আছে,
পরীক্ষিত জিনিস, আমার জীবন ও পাঁচ ঘন্টার বেশি কখনো একটা না ঘুম আমার মনে হয় না যে ঘুম এসেছে, খুব বেশি এটা বললাম। তো কথা হচ্ছে যে এই ঘুম সম্পর্কে আলোচনা করলাম, যেটা অনেকের জন্য উপকারী হবে আর অনেকের ভুল ধারণা দূর হবে। আসল বিষয়ে আসি, কি বলছেন আবু বকর রাহিমাহুল্লাহ, আসসামার ফিল ইলমে, দ্বীন চর্চার ক্ষেত্রে, জ্ঞান চর্চার ক্ষেত্রে, জ্ঞান দেওয়া বা জ্ঞান নেওয়া, এলেম শিখা অথবা শিখানোর ক্ষেত্রে রাত্রিবেলা আলাপ আলোচনা করা বা আলাপ আলোচনা শোনা। গত সপ্তাহের শেষ দাস যেটা ছিল বাবুল এলমে ওয়ালে ইজাতে বিল্লাইলে, এই অধ্যায় হচ্ছে জ্ঞান দেওয়া নেওয়া সম্পর্কে আর উপদেশ সম্পর্কে, উপদেশ দান করা বা উপদেশ নেওয়া সম্পর্কে বিল রাত্রে। তাহলে আগের অধ্যায় আর এর এই অধ্যায় সেটা ছিল 40 নম্বর অধ্যায়, এটা 41 নম্বর অধ্যায়, দুটোতে পার্থক্য কী? সহিহ বুখারী ভাষ্যকার গণ যারা তারা বলেছেন যে আগেরটা গোটা রাত সম্পর্কে বলা হয়েছে, রাতের যে কোনো অংশে আপনি ওয়াজ করতে পারেন, ওয়াজ শুনতে পারেন, দিনই আলোচনা সেটা সরাসরি হোক, যেমন আমাদের দেশে ওয়াজ মাহফিল, কিন্তু কোরআন হাদিস মাহফিল তো বিদাতি মাহফিল না, অথবা আমাদের আরব দেশে ইসলামিক সেন্টারে আলোচনা সেটা রাতের যে কোনো অংশ হোক না কেন, আর সৌদি আরবে আলোচনা 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি কখনো হয় না, ওই সারা যদি জলসার মাহফিল ও সব হয় না আমাদের দেশে তৈরিকে, কারণ ওতে ফায়দা কম আর লোকসান বেশি। আর অনলাইনে হতে পারে, রাত্রিবেলা কোথাও থেকে হয়তো লাইভ আসছে গভীর রাতে, রাতে 11টা 12টা, আমরা এখানে যদি 9টার সময় আলোচনা করি তো বাংলাদেশে কত বাজে? রাত 12টা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এগুলোতে আরও বেশি ভোর ভোর হইতে যাচ্ছে বা ভোর হয়ে গেছে এরকম। তো কথা হচ্ছে যে রাতের যে কোনো অংশে ওয়াজ করা, ওয়াজ শোনা, এলেম দেওয়া, এলেম নেওয়া জায়েজ, এটা প্রমাণ করেছেন আগের অধ্যায় 40 নম্বর অধ্যায়। আর এখানে বলছেন যে ঘুমাবার পূর্বখানে শুইতে যাচ্ছেন ওই সময় কিছু দিনই আলোচনা, সেটা স্ত্রীর সাথে হইতে পারে, সেটা ছেলে মেয়েদের সাথে হইতে পারে, সেটা ব্যাচুলার মানুষদের রুমমেটদের সাথে হইতে পারে, এক রুমে কয়েকজন থাকছেন অথবা এক বিল্ডিং কয়েকজন থাকছেন, ঘুমাবার আগে এখানে কিছু দিনের আলোচনা, আসলেন কাজকর্ম করে দোকানপাট থেকে খাওয়া দাওয়া শেষ হলে একটু দিনের আলোচনা শুনি আর তারপরে শুয়ে যাই, এটা কেমন চলে কিনা? যে হ্যাঁ এটা চলে, কিন্তু দুনিয়ার গল্প গুজব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকরু অপছন্দ করেছেন এই সফরে, যাতে করে ওই হাদিসগুলি থেকে আর সংশয় না হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হাদিস আলাপ আলোচনা গল্প গুজব যেহেতু মাকরু মনে করতেন, তাহলে দিনের আলোচনা কেমন হবে? দিনের আলোচনা প্রশংসনীয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 116 নম্বর হাদিস সহিহ বুখারী, তাআলা তিনি বলছেন সাল্লা বিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশা ফি আখির হায়াতি, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার সালাত পড়ালেন তার শেষ জীবনে, শেষ জীবনে ইন্তিকালের অল্প কিছু দিন। ফালামা সাল্লামা, যখন সালাম ফিরলেন, কামা তখন দাঁড়ালেন, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বসে কোনোদিনই কথা বলতেন সালাম ফিরে মুসল্লিদের দিকে ফিরে, যেমন সৌদি আরবে হয়, আর কখনো কখনো দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে বলতে যাতে সবাই দেখতে পায়, দাঁড়িয়ে গেলে ফায়দা আছে, এই জন্য খতিব বা বক্তা আলোচক উঁচা স্থানে একা দাঁড়িয়ে বলবে অথবা বসে বলবে এই স্টেজ করা শরীয়তে বৈধ, কারণ এতে ফায়দা আছে, উঁচা জায়গায় থাকলে লোকজন বেশি থাকলে সবাই দেখতে পাবে, পক্ষান্তরে যদি সমান জায়গায় থাকে তাহলে দূরের লোকেরা দেখতে পাবে না, আর না দেখতে পেলে মনোযোগী হইতে পারবে না, ওইরকমই দাঁড়িয়ে যাওয়ার, বসে যাওয়ার চাইতে দাঁড়িয়ে কেউ যদি আলোচনা করি আর তাতে বেশি ফায়দা মনে করে তো ক্ষতি বা আলোচক। জুমার খুতবা ঈদের খুতবা এগুলো দাঁড়িয়ে অবশ্যই দিতে হবে, কিন্তু এমনি আলোচনা দাঁড়িয়ে করতে পারে আবার বসেও করতে পারে। সালাম ফেরার পরে দাঁড়ালেন আর বললেন আরাআইতাকুম লাইলাতাকুম হাযিহি, তোমরা বলো তো তোমাদের এই রাত সম্পর্কে, জি আরাআইতাকুম, জি এটা আরবদের কোনো কথা শুরু করার একটা বাগভঙ্গিমা, আরাআইতাকুম মানে আখবিরুনি, আবার কখনো কখনো সতর্ক সজাগ করার জন্য
ভালো করে শুনে রাখো তোমাদের এই রাত সম্পর্কে। তো এই অর্থটি এখানে বেশি উপযুক্ত, তোমাদের এই রাত সম্পর্কে ভালো করে জেনে রাখো। ফাইন্না রাসা মিয়াতে সানাতে মিনহা, এই আজকের রাতের 100 বছরের মাথায়, মানে আজকের রাত থেকে শুরু করে 100 বছরের মাথায়, রাস মানে মাথা, রাসা আর মিয়া মানে 100, সানা মানে বছর, 100 বছরের মাথায়, এই আজকের রাতের 100 বছরের মাথায়, লা ইয়াবকা মিম্মান হুয়া আলা জাহরিল আরজি আহাদ, যারা পৃথিবীতে রয়েছে তাদের কেউ অবশিষ্ট থাকবে না, বেঁচে থাকবে না, তাদের কেউ বেঁচে থাকবে না। রাসূলুল্লাহ দশম হিজরিতে ইন্তেকালের পূর্বে, মানে একবারে শেষ বছর যে বছর ইন্তেকাল, বলছেন যে আজকে রাত থেকে শুরু করে 100 বছরের মাথায় আজকে যারা পৃথিবীতে বেঁচে আছে, গোটা পৃথিবীর কথা বলছে, আলা জাহরিল্লাহ ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে যারাই রয়েছে তাদের আহাদ কেউ বাকি থাকবে না, সবাই মারা যাবে, সবাই মৃত্যুবরণ। এ হাদিসের অর্থ কি? এ হাদিসের একটি অর্থ বলা হয়েছে যে এই উম্মতের বয়স 100 বছরের বেশি সাধারণত যাবে না, ব্যতিক্রম হাজার একটা পাওয়া যাবে না 100 বছরের বেশি, তাই না? পরিসংখ্যান নিয়ে আসুন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে রয়েছে যে আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড়ান আয়ু হচ্ছে, বয়স হচ্ছে 60 থেকে 70, অধিকাংশ লোক কেউ 40, 45, 45, 30, এগুলো তো মারা যাচ্ছে, কিন্তু তাদের সংখ্যা অত বেশি না, আর কেউ আবার 80, 90 মারা যাচ্ছে, তাদের সংখ্যা এত বেশি না, কিন্তু 60, 70 ভিতরে যাদের মৃত্যু হচ্ছে এদের সংখ্যা কিন্তু বেশি, অথবা এটাকে একটু ওপরে নিয়ে আসেন আর ওপরেরটাকে নিচে, তাহলে গড়ান কত হবে, ওই 60 থেকে 70 গড়ায়। আমার মতের সাধারণত বয়স হচ্ছে 60 থেকে 70, ও আকাল লোহম মাইয়া জুস, আর অল্প কিছু লোক এটাকে অতিক্রম করবে, 80, 90, 100, অল্প কিছু লোক। তো রাসূলুল্লাহ এই কথা বলতে চাইছেন যে আমার উম্মতের বয়স আস্তে আস্তে, মানুষের বয়স কমে আসছে, আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে আস্তে আস্তে কমতে 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 এই যুগে মানুষের বয়স 100 বছরের বেশি সাধারণত নয়। যদি কথা শুনে গোটা বাংলাদেশে এই একটা লোক আছে 105 বছর বয়স হয়েছে, 110 বছর, গোটা বাংলাদেশে এক দুটাকে খুঁজে পাওয়া যাবে, তাই না? এটা একটা অর্থ। আর একটি অর্থ বলেছেন ওলামারা, অধিকাংশ ওলামারা বা ভাষ্যকারগণ, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করতে চেয়েছেন যে আমার যে সাহাবায়ে কেরামরা আছে, সাহাবায়ে কেরামদের যুগেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সঙ্গী তাদের যুগ, 100 বছরের মাথায় কোনো সাহাবিকে পৃথিবীতে আর খুঁজে পাবে না, সমস্ত সাহাবি ইন্তেকাল করবেন 100 বছরের মধ্যে। আর রাসূলুল্লাহ এই ভবিষ্যৎবাণী ওহীভিত্তিক ছিল, অমায়ান্তে কয়েল হওয়া, সর্বশেষ সাহাবি মক্কাতুল মুকাররমে ইন্তেকাল করেছেন আবু তুফাইল আমির আদ-দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 110 হিজরিতে, 110 হিজরিতে সর্বশেষ। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পরে, এশা বিলম্বে পড়িয়েছিলেন, সেদিন এশার নামাজ আর একটু বিলম্বেও পড়িয়েছিলেন আর তারপরে করেছিলেন। তো এশার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, দিনই আলোচনা করলেন, এখান থেকে বৈধতা পাওয়া যায়। আর একটি হাদিস 117 নম্বর হাদিস, বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন বিত্ত ফি বাইতে খালাতি মাইমুনাত বিনতিল হারিস জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন রাত কাটাই আমার খালা মাইমুনা বিনতুল হারিস, হারিসের মেয়ে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, বাড়িতে। সেই দিন ভাগ্যচক্রে পালা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী উম্মুল মুমিনিন, ওয়াকানা নবী ইন্দাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সেদিন তার কাছে ছিলেন, ফি লাইলাতিহা, তার পালার রাতে, সেটি ছিল তার পালা, পালা ভাগ করতেন,
একদিন একদিন করে। ফসল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত পড়লেন মসজিদে, সুম্মা জা ইলা মানজিলিহি, তারপর নিজের বাসায় আসলেন, ফসল্লা আরবা রাকাতিন, তারপরে চার রাকাত পড়লেন, ঘুমাবার আগে কী করলেন, চার রাকাত পড়লেন, সেটা তাহাজ্জুদেরই একটা অংশ ছিল। আর কেউ যদি মনে করে যে আমি নফল পড়বো এমনি, এশা পরে যতগুলি পড়বে আপনি যেই নামই দেন না কেন সেটাই তাহাজ্জুদ। ঘুম থেকে উঠে যদি পড়েন তাহলে ভালো, ঘুমিয়ে গেলেন তারপরে উঠে পড়লেন, কারণ শব্দের সাথে মিল আছে। তাহাজ্জুদ মানে তারকুল হুজুদ, মানে আর হুজুদ মানে নম, ঘুম ত্যাগ করে, ঘুম ত্যাগ করে সালাত আদায় করা। ঘুমিয়েছেন কিছুক্ষণ, এসা করে তারপরে উঠলেন, তারপরে যত সালাত পড়বেন সবগুলি হচ্ছে তাহাজ্জুদ। এটা শাব্দিক অর্থ, কিন্তু এরকম কোনো শর্ত নেই। কেউ বিনা ঘুমায় রাত মেলা হয়ে গেছে অথবা আজকে ক্লান্ত আছি, তাহাজ্জুদ পড়বো তো আর তাহাজ্জুদে উঠতে পারবো না শুয়ে গেলে, সুতরাং আজকে এসা পরে তাহাজ্জুদটা আমি সেরেই নিই, চার ছয় আট যা পড়লেন শেষখানে বেতনটা পড়ে নিলেন, সাত হইলো, সর্বনিম্ন সাত হইলো, নয় হইলো, এগারো হইলো, যা হইলো, আর তারপরে ঘুমিয়ে গেলে এটাই তাহাজ্জুদ, এটাই তাহাজ্জুদ। যদি উত্তম হচ্ছে শেষ তৃতীয় অংশে, উত্তম তাহাজ্জুদ হচ্ছে শেষ তৃতীয় অংশে। তো নবী সুসমা চার রাকাত সালাত পড়লেন, সোম্মা নামা, তারপরে ঘুমিয়ে পড়লেন, সোম্মা কামা। এখানে হাদিসটা সংক্ষেপে আছে, পক্ষান্তরে কিতাবুত তাফসিরে যে বাক্যটি আছে নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ, হাদিস বিভিন্ন জায়গায় নিয়ে এসেছেন এই হাদিসটি, তার মধ্যে কিতাবুত তাফসিরে যেখানে এসেছে সেখানে এমন একটা বাক্য আছে যেটাতে অধ্যায়ের সাথে মিল পাওয়া যাচ্ছে, নাহলে অধ্যায়ের মিল খুঁজে পাবেন না। অধ্যায় কি? অধ্যায় হচ্ছে রাত্রে ঘুমাবার আগে দিনই বা দিনই জ্ঞান নিয়ে আলাপ আলোচনা করা। তো এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে চার রাকাত সালাত পড়লেন, তারপরে ঘুমিয়ে গেলেন, তো তার তো পাওয়া গেল না, হাদিসের সাথে অধ্যায়ের কোনো মিল, এটাকে মোতাবাকা বলা হয়, পাওয়া যাচ্ছে না। এই জন্য সেই বাক্যটি আপনাদেরকে বলি, সহি বুখারি 4203 নম্বর হাদিস, তাতে রয়েছে ফাতাহাদাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাআতান সুম্মা রাকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে চার রাকাত সালাত পড়লেন, আর তারপরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের সাথে গল্প করলেন, শুয়ে শুয়ে গল্প। এখান থেকে আর একটি মাসআলা বোঝায়, স্বামী স্ত্রী শুয়ে শুয়ে ঘুমাবার আগে কিছুক্ষণ গল্প করা এটিও সুন্নাত, এটিও সুন্নাত। আর যারা যারা পেট পেট আর দুনিয়া দুনিয়া পয়সা পয়সা করে, তারা এত ক্লান্ত হয়ে আসে আর এত ভেঙে পড়ে সারাদিন মেহনত পরিশ্রম ছোটাছুটি করে, হ্যাঁ, আসার পরে, অথবা যারা মোবাইলে আসক্ত, ইন্টারনেটে আসক্ত, সোশ্যাল মিডিয়া আসক্ত, তারা সুযোগ পেলে মোবাইল, সুযোগ পেলে মোবাইল, স্ত্রী না, গল্প না, হ্যাঁ, স্বামী স্ত্রীতে, সমস্ত সন্ন্যত কিন্তু তারা পরিত্যাগ করে, সমস্ত ইসলামী আদবগুলি তারা পরিত্যাগ করে। এসে যেহেতু ক্লান্ত হয়ে আছে, খেয়ে দিয়ে যে লম্বা হয়ে পড়লো, স্ত্রী মনটা চাইছে একটু কথা বলু, একটু কথা বলি, হ্যাঁ, কোনো কথা না, মোবাইল নেমেতে আছে, থাকতে থাকতে মোবাইল হাতে পড়ে গেল, শুয়ে গেল। এ বদচরিত্র কিছু লোকের, বহু লোকের, কিছু লোকের বলবো না, খবরই নেই যে শেষখানে কী অবস্থা, সে ঘুমিয়েছে মোবাইলে কী দেখতে দেখতে আর কি শুনতে শুনতে, আর না হইলে এমন ক্লান্ত হয়েছে যে লম্বা হতে হা 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 শুরু করেছে, আর স্ত্রীর সাথে কি আর কথা বলবে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, প্রত্যেক বিবির কাছে গিয়ে ঘুমাবার আগে কিছুক্ষণ গল্প করতেন, কথা বলতেন, হ্যাঁ, এটাও জায়েজ, এমনকি দুনিয়ার গল্প জায়েজ, বিনোদনের গল্প স্বামী স্ত্রীর যায়, শুধু দিনই নয়, দিনই এলম চর্চা নয়, বিনোদনের গল্পও জায়েজ, কারণ সারাদিন আপনি বাইরে ঘোরাফেরা করলেন, কাজ করে ব্যস্ত থাকলেন, এসে স্ত্রীকে যদি একটু কথা বলার সুযোগ না দেবেন ঘুমাবার আগে, তো দেবেন কখন, ঘুম থেকে উঠে না, ঘুম থেকে উঠে আবার চিন্তা হয়েছে যে কোথায় দৌড় দেবো নাস্তাবানি করে, অথবা এমনিতে আজকাল তো অনেকে নাস্তাও পায় না, স্ত্রী নাস্তাটাও এগিয়ে দেয়, আসে ডিউটিতে আসার পরে এই এতে বুফেতে যায় নাস্তা করতে, অথবা অর্ডার দেয় যে নাস্তা নিয়ে আসো, বড় আক্ষেপের বিষয় এই পারিবারিক কাঠামোর ওপর, বড় আক্ষেপ লাগে আমাকে আর বড় কষ্ট লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে নিয়ামত রেখেছে, এইরকম যদি নিয়ামত পান
স্ত্রীর কাছ থেকে যে যখন বাসা থেকে বেরোলেন নাস্তাটা রেডি আছে, নাস্তাটা করে বেরোলেন, বলতে আলহামদুলিল্লাহ বলেন। এই জামানায় মহিলারা সকালে জোহর পর্যন্ত ঘুমায়, আরব দেশের কথা বলছি, জি বাংলা ভাষী মহিলাদের কথা বলছি, তাও অন্যান্য ভাষীদের কথা বলছি। আর আরবদের তো লাইন দেখবেন যে ফুলের দোকানে, ফুল আর তমিজের রুটির দোকানের লাইন তো দেখতেই পান। কেন? তার মানে স্ত্রী নাস্তা এগোয় না, বেচারে কিনে নিয়ে আসবে বা কিনে খাবে তো হবে, যার ফলে সুখ শান্তি নেই, যার ফলে পারিবারিক জীবনে সুখ শান্তি নেই। সুখ শান্তি একদিক থেকে আসে না, উভয় পক্ষ থেকে আসতে হয়, উভয় পক্ষ থেকে চেষ্টা করতে হয় সুখ শান্তির জন্য। স্বামীর জন্য তিনবার খাবার কমপক্ষে প্রস্তুত রাখবে খাওয়ার সময়, এটা স্বামীর হক। আর স্ত্রীর হক হচ্ছে যে বাইরে থেকে আসলে কিছুক্ষণ কথা বলবে, এসেই মোবাইল, সকালে নাস্তা দিল মোবাইল টিপছে, দুপুরে নাস্তা দিয়ে বসে আছে একটু কথা, দেখা খাবার দিয়ে বসে আছে একটু কথা বলার জন্য, সেখানেও মোবাইল নিয়ে ব্যস্ত, এদিকে মোবাইল ওইদিকে খাবার, আর স্ত্রীর সাথে কোনো গল্পই নেই, আবার রাত্রেও এই অবস্থা, তাহলে কখনো শান্তি আসবে না পরিবার, কখনো শান্তি আসবে না। আর এই জন্যই শান্তি আসে না অধিকাংশ ফ্যামিলিতে, ভালো করে পারিবারিক সমস্যা, তালাক বেড়ে গেছে এই কারণে, দোষ দুই দিক থেকে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, রাসূলুল্লাহ মা আহলিহি সাআতান, সুতরাং এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার অর্থাৎ মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বেশ কিছুক্ষণ, সাতান, আজকালকার সাতান মানে 60 মিনিট 1 ঘন্টা, কিন্তু তখনকার সাতান মানে বেশ কিছুক্ষণ, সেটা 60 মিনিটের কমও হইতে পারে আবার বেশি হইতে পারে, বেশ কিছুক্ষণ কথা বললেন, সোম্মা রাকাদা, তারপরে ঘুমিয়ে পড়লেন, তারপরে ঘুমিয়ে পড়লেন। এর মাঝখানে জিকির আজকারগুলি পড়ে নেবেন, আজকার উন্নম যেগুলি আছে ঘুমাবার পূর্বে, এর মাঝখানে গল্পের আগে অথবা গল্পের পরে সব শেষখানে যদি জিকির আজকারগুলি, সবচেয়ে ভালো, কারণ কিছু কিছু জিকিরে যে ঘুমের জিকিরগুলি সেগুলিতে আছে যে সেটা যেন শেষ কথা হয়, সেটা যেন আল্লাহ আসলাম তো নাফসি এলেই অবদ জাহাত ওয়াজি এলেই কফবত আমরি এলেই ওয়াল জাহাত জাহারি এলেই, এই যে দোয়াটি রয়েছে এটা যেন সর্বশেষ বাক্য হয়, এইভাবে হাদিসে রয়েছে। সুতরাং একেবারে ঘুমাবার পূর্বে আল্লাহর জিকির আজকার, দুনিয়ার কোনো গল্প না, এটার পরেই যদি ঘুমিয়ে যান সবচেয়েতে ভালো, এটা হচ্ছে সবচেয়েতে ভালো আপনার উত্তম ঘুম এবং সুন্নতি ঘুম। সুম্মা কামা, তারপরে উঠলেন, ঘুম থেকে উঠলেন, কিছুক্ষণ ঘুমালেন আবার উঠে গেলেন, সুম্মা কামা, সুম্মা কালা, তারপরে বললেন, তারপরে জিজ্ঞেস করছেন স্ত্রীকে, নামাল বলেই এমন, বালকটা শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে, বালকটা ঘুমিয়ে গেছে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বয়স 10 থেকে 11 এরকম ছিল, 10-11 ছিল, বালকটিকে ঘুমিয়ে গেছে বা তারও কম ছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার বয়স 12 অথবা 13 এরকম, 12। আও কালিমাতান তুশবিহুহা, অথবা এর কাছাকাছি কোনো শব্দ বলেছে, নামাল গলাইয়ামু অথবা গোলাম, ছেলেটা ঘুমিয়ে গেছে, বালকটি ঘুমিয়ে গেছে, সুম্মা কামা। এখান থেকে, এই হাদিস থেকে বেশ কিছু মাসায় জানা যায়, তার মধ্যে বোঝা গেল যে প্রয়োজনে বাচ্চাদেরকে নিয়ে, স্বামী স্ত্রী ঘুমিয়েছেন, বাচ্চা নাবালক বাচ্চাদেরকে নিয়ে ঘুমানো যাবে, হ্যাঁ, বিশেষ করে 10 বছরের নিচে যদি বয়স থাকে ঘুমানো যাবে, 10 বছরের নিচেই ছিল, 10 বছরের বেশি হলে না ঘুমানো উচিত। আর যদি তার আগেই আপনি সেপারেট বাচ্চাদের একটা রুম করে দেন তো সবচেয়ে ভালো, কিন্তু বাচ্চারা যদি ভয় পায়, অনেক সময় বাচ্চা 7 বছর 8 বছর বাচ্চা, এমন 9 বছর হয়ে গেছে, 10 হইতে চলেছে, বাচ্চা আলাদা রুমে থাকতে চায় না, বড় ভাই বোনেরা থাকলে অসুবিধা নেই, কিন্তু একা অথবা দুজনেই ছোট ছোট, হ্যাঁ, একটা 7 বছর একটা 9 বছর, দুজনে ভয় পায়, তো সেই ক্ষেত্রে নিজের রুমে স্বামী স্ত্রী যেই রুমে ঘুমাচ্ছেন সেখানে বিছানা আলাদা করে দিয়ে তাদেরকে ঘুমাতে পারেন, কোনো অসুবিধা নেই, অথবা বিছানার এক সাইডে শুয়ে গেল, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। ফাররিকু বাইনা ফিল মাযাজি, কত বছর বয়সে বলা হয়েছে বিছানা পৃথক পৃথক করে দেয়, কখন? 10 বছর বয়সে। তো তখন
নাবালক এবং ছোট ছেলে নিবিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা, কিন্তু স্মৃতি শক্তি মাশাআল্লাহ বাচ্চাদের প্রখর, হ্যাঁ একেবারে রেকর্ড আছে, সব রেকর্ড করে দিয়েছে। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ শুরু করেছেন, সুম্মা কামা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ পড়তে লেগেছেন, ছোট ছিল সুতরাং কি করলেন, আমাকে ডান দিকে করে দিলেন। অন্য হাদিসে এর পদ্ধতিটা রয়েছে, কিভাবে ডান দিকে করেছেন জানা আছে হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে কাঁটা ধরে কি করলেন, এদিকে ডান দিকে ফিরিয়ে দিলেন। ফসাল্লা খামসা রাকাতিন, তারপরে পাঁচ রাকাত সালাত আদায় করলেন। পাঁচ রাকাত মানে এক সালামে জরুরি নাই, একসাথে বলে দেওয়া হয়েছে। অধিকাংশ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দুই করে পড়েছেন এবং দুই দুই করে পড়া উত্তম। তবে কেউ যদি পড়ে একসাথে চার রাকাত অথবা একসাথে পাঁচ রাখা, একসাথে একটা না পাঁচ রাখা দুবে তোর চাইজ আছে, কিন্তু উত্তম হচ্ছে দুই দুই করে পড়বে না, শেষ স্থানে এক রাখা। তো চার রাখাত পড়ে শুয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এখন পড়লেন কত, পাঁচ, আর কত হইল, পাঁচ আর চার নয় হয়ে গেল। কখনো কখনো নবী তাহাজ্জুদ নয় রাখাতও পড়েছেন। জি, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে দুই রাখাত নামাজ পড়লেন, তারপরে দুই রাখাত সালাত পড়লেন, কত হয়ে গেল, নয় আর দুই এগারো। তো পাঁচ পড়ার পরে যে দুই পড়েছেন, এটা তাহাজ্জুদের অংশ তাহলে নয়, কারণ তাহাজ্জুদ উত্তম হচ্ছে যে বেতরটা শেষখানে হবে, তাই না? তো এই দুই রাকাত কি ছিল, এটা নিয়ে দুটো ব্যাখ্যা আছে। একটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের পরে বসে বসে দুই রাকাত পড়তেন, এটা তাহাজ্জুদ পড়া ব্যক্তির জন্য সুন্নাত বা মুস্তাহাব, তাহাজ্জুদ যে পড়ে সে পড়তে পারে, তার জন্য এটা অবশ্য শরীয়ত সম্মত। কিন্তু হানাফি ভাই বোনেরা তারা মসজিদে খোঁড়ার মতো কি করে, এসার সালাতের পরে যা পড়লো পড়লো, তাদের তো আবার সতেরো রাকাত, তার মধ্যে বেতরের পরে কি করে দুই রাকাত বসে বসে নফল পড়ে না, এইটা নবী সাল্লাল্লাহু দ্বারা কোন সাহাবি দ্বারা প্রমাণিত না। নবী সাল্লাল্লাহু কি করেছেন, তাহাজ্জুদের পরে, তাহাজ্জুদ যেহেতু লম্বা তাহাজ্জুদ কয়েক ঘন্টা, কম পক্ষে এক তৃতীয় রাত, আর মধ্যমটা ছিল অর্ধেক রাত, আর সবচেয়ে বেশি সময় ছিল দুই তৃতীয় অংশ, রাতের তিন ভাগের দুই ভাগ বা অর্ধেক বা কমপক্ষে এক ভাগ, তাহলে কমপক্ষে তিন ঘন্টা, সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা বা তারও বেশি সাত ঘন্টা, এইরকম বড় রাতগুলিতে নবী সাল্লামের তাহাজ্জুদ হইত। তো এত সময় ধরে তাহাজ্জুদ, আপনি দুই ঘন্টা পড়ে দেখেন তাহলে বুঝতে পারেন, এক ঘন্টা দেড় ঘন্টা পড়ে দেখেন ক্লান্ত হচ্ছেন কিনা, তারপরে বসে বসে কি করতেন, দুই রাকাত সালাত পড়তেন। সুতরাং যারা তাহাজ্জুদ গুজার তাদেরকে বলবো যে আপনারা দুই রাকাত বসে বসে পড়তে পারেন, এখানে বসে বসে কথা নেই, কিন্তু অন্য হাদিস আছে যে হালকা দুই রাকাত বসে পড়তেন। সুম্মা নামা, তারপরে ঘুমিয়ে গেলেন। আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে এই দুই রাকাত ফজরের সুন্নাত ছিল, ফজরের বেতর পরে ফজরের সুন্নাত ছিল, সেটাও হইতে পারে। আজান এবং একামতের মাঝখানে বেশ কিছু সময় থাকতো, নবী সাল্লাম ঘুমিয়ে যেতেন। আবার নবী সাল্লাম আরেকটি সুন্নত, এবং সেটি হচ্ছে তাহাজ্জুদ গুজারদের জন্য উত্তম, যে ফজরের আগে কিছুক্ষণ শুয়ে নাও, ফজর আগে আধা ঘন্টা এক ঘন্টা হলো শুয়ে নাও, তাহলে সবচেয়ে উত্তম হচ্ছে কি, শেষ তৃতীয় অংশের প্রথম অংশটাতে তাহাজ্জুদ পড়বে, আর তারপরে ফজরের আজান পর্যন্ত তাহাজ্জুদ পড়া যায়, কিন্তু উত্তম হচ্ছে যে ফজরের আজানের আধা ঘন্টা এক ঘন্টা আগে তাহাজ্জুদ শেষ করে দিয়ে একটু আবার শুয়ে যাবেন, যাতে আপনার ক্লান্তি শেষ হয়ে যায়, দূর হয়ে যায়, ফজরের সালাতটা ফরজ সালাতটা সুন্দর কোয়ালিটির সাথে পড়তে পারেন, এটা সবচেয়ে উত্তম। আজকে উত্তম তাহাজ্জুদ বললাম, তাহাজ্জুদ সবটাই যায়, মিন কুল্লি লাইল কদ আওতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের সব অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহাজ্জুদ পড়েছেন, কিন্তু উত্তম হচ্ছে ফজর আখানে কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া। কিন্তু এমন ব্যক্তি ঘুমাবেন জাগে, যাকে জাগা গাবার ব্যবস্থা আছে, জাগাবার জন্য আপনার স্ত্রী আছে অথবা আর কেউ আছে, অথবা আপনি নিজে অ্যালার্ম লাগিয়ে রেখেছেন, হ্যাঁ
নিজে মাশাআল্লাহ ঘুম হালকা জেগে যেতে পারবেন। এমন আবার না হয় যে এদিকে সুন্নত আদায় করলেন আর ওইদিকে ফজরের ফরজ ছেড়ে দিলেন, আপনি সূর্য উঠে গেল, হারাম কাজ করলেন। যাদের এরকম ঝুঁকি আছে তারা কখনো ঘুমাবেন না এই সময়টা। জি, তারপরে সুন্নত নামাজ, তারপরে আবার ঘুমিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ফজর আগেখানে কি করলেন? ঘুমিয়ে গেলেন, মানে ঘুমে এমন বিভোর হলেন, হাত্তা সামিতু গাতীতাহু আও খাতীতাহু, গাতীত বা খাতীত গায়েন দিয়ে অথবা বাকিগুলো তত বা খা দিয়ে, দুটোর অর্থ হচ্ছে নাক ডাকা। এটা হচ্ছে আপনারা কেউ নাক ডাকেন? হ্যাঁ, নাক ডাকেন না? এই নাক ডাকে একজন মাথা চেপে নাক ডাকে। নাক ডাকার লোকের রুমে কেউ থাকতে চায় না, বরং অনেক মহিলারা স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছে যে আমি করবোটা কি, আমার তো ঘুমই আসে না ওর সাথে, আলাদা রুমে থাকতে বাধ্য পারমিশন নিয়ে, যে উপায় নাই তোমার সাথে আমার ঘুম আসছে না। জি, আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। যখন খুব বেশি ক্লান্তি থাকে মাঝে মধ্যে কারো হয়, তো সেটা রোগের দোষে নয়। আর যদি সারা জীবন এরকম খা খো, আর এমন খা খো ভয়ঙ্কর আওয়াজ আর কি, হালকা নাই, আল্লাহ। কোন এক সফরে আমাদের রিয়াদ আল কাসিমের সফর ছিল, আর সেখানে আমি এক রুমে ছিলাম, তো আমার রুমে কেউ ছিল কিনা মনে হচ্ছে না, আর থাকলো এক একজন, আর বাকি আমাদের দিনী ভাইয়েরা কয়েকজন ছিল বড় রুমে, তারা পাঁচ ছজন ছিল। আর তাদের মধ্যে দুইজনই একেবারে একবারে যেটাকে বলে স্পিডি, সারা রাত বাকি ভাইদেরকে ভয় দিয়ে দিন। আট দশজন ছিল, দুই তিন গাড়ি নিয়ে, আমার একটা বক্তব্য ছিল, তো ওতে গিয়েছিল ভাইয়েরা, সারা রাত ঘুমাই দিয়ে দেয় বলছে শেখা, আমরা ঘুমাইতে পারি এই দুজনের জন্য। একজন তো দেখছি হলে পড়ে আছে, হলে ঘুমাচ্ছে, বলছে এখানে ঘুমাইতে দেয়নি রুমে, তখন হলে পড়ে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ আসতে শুরু হয়েছে, ঘুমের যে একটা আওয়াজ আসে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নাক ডাক হইত না, সেটা যে ঘুমের একটা আওয়াজ হয় সমস্যা করে, সে আওয়াজটি ছিল। সুম্মা খারাজা ইলা সালাত, তারপরে ফজরের সালাতের জন্য বেরিয়ে পড়লেন, উযু করলেন কিনা বলা হয়নি। একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন, ওয়ালামিয়াত আর উযুও করলেন না। কেন? এটা যদি গভীর ঘুম হয়, যাতে আপনার সাঁ সাঁ বা আপনার নাক ডাকা শোনা যাচ্ছে, তার মানে গভীর ঘুম ঘুমাচ্ছেন আপনি, কিছু আপনি টের পাচ্ছেন না আশেপাশে কি হচ্ছে, আপনার বায়ু নির্গত হচ্ছে কি হচ্ছে না, কোনো কিছু টের পাচ্ছেন না, এটা সমস্ত লোকদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের অবস্থায় কি বলেছেন তিনি? হ্যাঁ, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কালবি, আমার দুই চক্ষু ঘুমায় কিন্তু আমার হৃদয় অন্তর ঘুমায় না। স্বপ্নে মালায়েকা ফেরেশতা এসেছেন, জিব্রাইল এসে বলছেন, ইন্না আইনাহু তানামান ওয়ালা ইয়ানামু কালবু, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চক্ষু কি করে? হ্যাঁ, ঘুমায় না, তানামান ওয়ালা ইয়ানামু কালবু, কিন্তু তার হৃদয় কালব ঘুমায় না। কেন, রহস্য কি বলতে পারেন? কেউ রহস্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে যে কোনো সময় ওহি আসতে পারে, নিদ্রা অবস্থায় জাগ্রত অবস্থায় যে কোনো সময় ওহি আসতে পারে। তো নবী সাল্লামকে আল্লাহ এই মুজিজা, এই বৈশিষ্ট্য দিয়েছিলেন যে তার কলব, হার্ট, তার হৃদয়টা সবসময় জাগ্রত থাকত। কলবহু ইয়াকদান, হাদিসে রয়েছে, ফেরেশতার মালায়েকা হাদিসে রয়েছে, কলবহু ইয়াকদান, জাগ্রত রয়েছে। যদি কলব জেগে থাকে, মানুষ উপলব্ধি করে কি দিয়ে, চোখ দিয়ে না কলব দিয়ে? চোখ খোলা, কিন্তু হুঁশ নেই, এটা হতে পারে না, পারে না, তা কাছে কিন্তু হুঁশ নেই, কিন্তু তা কাছে না, চোখ বন্ধ করে আছে, হুঁশ আছে, ঠিক না, চোখে দেখে, চোখ দিয়েও কিছু শেখা যায়, জানা যায়, কিন্তু চোখের আসল কাজ হচ্ছে দেখা, অন্তরের কাজ হচ্ছে উপলব্ধি করা, আশেপাশে কি হচ্ছে, কি কি করছে না করছে, বলছে না বলছে, আমার বায়ু নির্গত হইল হইল না, এটা উপলব্ধি করেন কি দিয়ে? চোখ দিয়ে না কলব দিয়ে? হৃদয় দিয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গভীর ঘুম উযু ভঙ্গকারী ছিল না, পক্ষান্তরে উম্মতের বা যে কোনো মানুষের গভীর ঘুম হচ্ছে
না কেজে ওযু সঠিক মধ্যে হ্যাঁ ওযু ভঙ্গ করে। ৪২ নম্বর অধ্যায় বাব ও হেফজুল ইলমে, এই অধ্যায় হচ্ছে জ্ঞান সংরক্ষণ করা সম্পর্কে, এলম সংরক্ষণ, এলমের হেফাজত করা সম্পর্কে, হেফজুল ইলম, এলমের হেফাজত সম্পর্কে বা জ্ঞানের সংরক্ষণ সম্পর্কে, এলমের কথা, দিনই এলমি কথা হেফাজত করা, সংরক্ষণ করা, সেটা মুখস্থ করে সংরক্ষণ হইতে পারে, আবার লিপিবদ্ধ করে খাতা কলমে লিখে রেখেছেন আপনি, যাতে করে যে কোনো সময় দেখলে ওসব কথাগুলি স্মৃতিতে ফিরে চলে আসে, এটা আরও ভালো। মুখস্থ করার সাথে সাথে কেউ যদি লিখে রাখতে পারে তো আরও ভালো, বিশেষ করে পয়েন্টগুলি যদি লিখে রাখেন তাহলে সমস্ত আলোচনাগুলি আপনার আবার জেগে উঠবে, মেশে উঠবে। এটা যারা এলএম বাড়াতে চান তারা এই পন্থাটা অবলম্বন করবে। হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন, ইন্নান নাসা ইয়াকুলুনা, লোকেরা বলে থাকে, আকসার আবু হুরাইরা, আবু হুরাইরা খুব বেশি হাদিস বয়ান করছে, কিছু লোকেরা সমালোচনা করত, সন্দেহ করত যে মাত্র তিন বছর পেয়েছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর সবচেয়ে বেশি হাদিস বয়ান করছে আবু হুরাইরা, আমাদের চাইতে বেশি, আরে কোথা থেকে এত হাদিস পেল, কোথা থেকে এই হাদিস পেল, হ্যাঁ এইরকম। তো তাদের সংশয় নিরসন করার জন্য, সন্দেহ দূর করার জন্য তিনি বলছেন যে লোকজন অনেকে বলে থাকে আকসার আবহরের আবহ, মানে আকসার আবহরের আল হাদিস, আবহরের এত হাদিস বেশি কেন বয়ান করছে, ওয়ালাউলা আয়াতান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে কোরআনে কারিমে দুটো আয়াত যদি না থাকতো, মাহাদ্দাসতু হাদিসান, তাহলে একটিও হাদিস বয়ান করতাম না, মানুষের সমালোচনা থেকে বেঁচে থাকার জন্য, সমালোচনার পাত্র হইতে চাইতাম না। এই আল্লাহর দুটো আয়াতে যে শাস্তির কথা বলা হয়েছে, এই শাস্তি থেকে বাঁচার জন্য আমি হাদিসগুলো বয়ান করছি, দিনে এলম গোপন করার কঠোর শাস্তি রয়েছে, লানত রয়েছে, আয়াতগুলি বলছি, সূরা বাকারা ১৫৯ থেকে ১৬০, এই দুটি ৫৯ এবং ৬০। আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, হ্যাঁ সুম্মা ইয়াতলু, তারপরে এই আয়াত তেলাওয়াত করে তিনি শোনাতেন লোকজনকে সংশয় নিরসনের জন্য, ইন্নাল্লাযীনা ইয়াকতুমূনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়ানাহু লিন-নাস ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল, নিশ্চয় যারা গোপন করে একটু মন মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, যা কিছু আমি সুস্পষ্ট দলিল প্রমাণাদি এবং হেদায়াতের বিষয়ে নাজিল করেছি তা, আল্লাহ যে দলিল পুরাণ, বাইয়িনাত, বাইয়িনাত হচ্ছে কোরআন করিম, বাইয়িনাত হচ্ছে হাদিস, হ্যাঁ বাইয়িনাত হচ্ছে ওয়াহী, ইলমুল ওয়াহী, সে ওয়াহী মতলব কোরআন করিম, ওয়াহী মতলব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিসগুলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন, এগুলি হচ্ছে বাইয়িনাতুল হুদা, যাতে হেদায়েত রয়েছে এবং সুস্পষ্ট দলিল প্রমাণ রয়েছে, দিক নির্দেশনা রয়েছে। এগুলি যারা গোপন করে, লুকিয়ে রাখে, মিন বাদে মা বাইয়িনাহু লিন-নাস ফিল কিতাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সেগুলি, মিন বাদে মা বাইয়িনাহু, সেগুলি বর্ণনা করে দেওয়ার পর বিশদভাবে, লিন্নাসে মানব জাতির উদ্দেশ্যে, ফিল কিতাব, আল কিতাবে মানে আমার বিধানে, সেটা কোরআনে কারিমে হোক অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে হোক, আল কিতাব দুটো কি সমান, আল কিতাব মানে আল্লাহর ফয়সালা, আল্লাহর হুকুম, আল্লাহর বিধিবিধান, উলাইকা আলআনহুমুল্লাহ, তাদের উপর আল্লাহর লানত রয়েছে, আল্লাহ অভিসম্পদ করেন, রহমত থেকে বঞ্চিত করা ঘোষণা করেন, ওয়াল আনহুমুল্লায়নুন, এবং লানতকারীদের লানত তাদের উপর, যারা অভিসম্পদকারী মালায়েকা, হ্যাঁ এবং মমিন মমিনাত ভালো মানুষরা, যদি কেউ উপকারী জ্ঞানকে লুকিয়ে রাখে তো মানব জাতিকে কল্যাণ থেকে বঞ্চিত করল না, তাহলে লানত পাবে না, পাবে না, সর্বনাশ হোক, এর কারণে আমরা শিখতে পারি, বলবে না এ আমাদেরকে সঠিক কথা শেখায়নি, এ আমাদেরকে সঠিক কথা বলেনি, এ আমাদেরকে তাওহীদের জ্ঞান দেয়নি, সুন্নতের জ্ঞান দেয়নি, এর কারণে আমরা অনেক নবীর জ্ঞান থেকে আমরা বঞ্চিত থেকেছি, লানত হবে না, উলাইকা লানাহুমুল্লাহ ওয়া লানাহুমুল্লাহ ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিক ওয়া আসলাহু ওয়া বাইয়ানু, আর তবে যেই ব্যক্তি তওবা করবে, হয়তো গোপন করে দিয়েছিল প্রথম দিকে, কিন্তু তওবা করে নিল, মানে এখন বর্ণনা করা শুরু করে দিল, আর গোপন রাখে না, আর কি করলো, বয়ান করে দিল বিশদভাবে, নিজের সংশোধন করলো,
ফাউলাইকা আতুবু আলাইহিম, তাদের আমি তওবা কবুল করব। ওয়া আনা তাওয়াবুর রাহিম, এবং আমি তওবা কবুল করি দয়ালু। এই দুটো আয়াত পাঠ করে শোনাতেন রাহিম পর্যন্ত, বললাম রাহিম, ওয়া আনা তাওয়াবুর রাহিম। ইন্না ইখওয়ানা, তারপরে কারণ বর্ণনা করছেন, আমি 3 বছরে এত হাদিস কি করে জানলাম? খাইবারের বছরে তিনি ইসলাম গ্রহণ করেছেন, আর মুহাজিরিনরা 15 বছর, 18 বছর, 20 বছর অনেকে থেকেছে সাথে, আবার আনসারিরা কমপক্ষে 10 বছর পেয়েছে অনেকে হিজরত করে যখন এসে রাসূল, তারপর তো 10 বছর, তাও কেন এত হাদিস পাইনি? কারণ বলা, ইন্না ইখওয়ানানা মিনাল মুহাজিরিন কানা ইয়াশগালুহুম আস-সাফু বিল আসওয়াক, কারণ আমার মুহাজির ভাইরা যারা মক্কা থেকে হিজরত করে এসেছিলেন, তাদেরকে হাটে বাজারের ব্যবসা বাণিজ্য ব্যস্ত রেখেছিল, তারা কেনাকাটায় ব্যস্ত থাকত, মাল সামান কিনে নিয়ে আসো আবার বিক্রি করো, সকালবেলা কিনে নিয়ে আসছে বিকেলবেলা বিক্রি করছে, হাটে লাগাচ্ছে, করছেন করছেন, ব্যবসায়ীরা ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। ওয়াইন্না ইখওয়ানান মিনাল আনসার, আর আমার যারা আনসারি ভাই, কান ইয়াশগালুহুমুল আমালু ফি আমওয়ালিহিম, তাদেরকে তাদের যে জমি জায়গা বাগান রয়েছে তাদের ধন সম্পদ এগুলি ছিল, খেজুর বাগান যে মদিনায় রয়েছে আনসারিদের, তাতে তাদের মেহনত পরিশ্রমের কাজ তাদেরকে ব্যস্ত রেখেছিল, সকাল হইলেই মাঠে ছুটলো, খেজুর বাগানে ছুটলো, সারাদিন কাজ করলো, ক্লান্ত হয়েছে আর শরীর চলে না, কি আর কত শিখবে, তারপরে সারাদিনে তো অনেক কথাই রাসূলুল্লাহ মসজিদ নবীতে বললেন, ওগুলো ছুটলো, ছুটলো না ছুটলো না? ওয়াইন্না আবা হুরাইরা কানা ইয়ালজামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিশিবে বাতনিহি, পক্ষান্তরে আবু হুরাইরা, মানে আমি আবু হুরাইরা বলছেন, আবু হুরাইরা আমি কি করতাম, কানা ইয়ালজামু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে থাকতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় ধরে থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় লেশেবায় বাতনেহি, আমাদের দেশের ভাষায় যেটাকে বলে যে পেটে ভাতে, বুঝেন পেটে ভাতে, এটা শুদ্ধ ভাষা, আমাদের আঞ্চলিক ভাষা বলে পেট ভাতটা কাজ করে, গরিব ছেলেরা বা কাজের মেয়েরা, অনেক আমাদের দেশের লোকেরা কিন্তু বেতন দেয় না মাসিক, হ্যাঁ দোকানে কাজ করছে, হোটেলে কাজ করছে, কোনো বেতন দেয় না, এরকমও করে, কি করে পেট ভাতটা, কি হচ্ছে পেট ভাতটা কাজ করছি, তার মানে খেয়ে দে শোধ, ওই যে খেতে দিচ্ছে ওই খাওয়া দাওয়া করি শোধ। তো বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় জড়িয়ে থাকতাম, সব সময় নবী সাল্লাল্লাহু সাথে একবারে সহবাদে থাকতাম, বাস যা পেলাম পেট ভাত, মানে আমি আর কোনো চিন্তা করতাম না, নবী সাল্লাল্লাহু কাছে থাকবো, আর মসজিদ নবী থাকতেন, এর আগে বলেছি আবু হুরায়রার কাছে থাকতেন, আসামের সুফাদের একজন ছিলেন তিনি, মসজিদ নবী 24 ঘন্টা মসজিদ নবী, মসজিদে ঘুমানো, মসজিদে সালাত আদায় করা, মসজিদে কেউ যদি এনে একটা খেজুরের কিছু ঝুলিয়ে দিল, ওখান থেকে 2-4 খেজুর করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কখনো যদি হাদিয়া আসলো, দুধ আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামদেরকে পান করাতেন, আসামের সুফাকেও পান করলেন, নিজেও পান করলেন, তার মধ্যে একটু জাপ পেলেন, আর কখনো কয়েক দিন ধরে কিছুই খেতে পেতেন না, অনাহারে থাকতেন, এমন নয় যে সবসময় পেট পুরে খেতে পেতেন। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদার তাড়নায় বেহুশ হয়ে পড়ে গেছেন রাস্তায়, মসজিদ নবীতে ঢোকার আগে পড়ে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা অতিক্রম করছেন, এত খিদা, একটু হুঁশ হয়েছে, একটু কথা বলছেন যে ফিসফিস করে কথা বলো, বুঝতে পারবে যে ক্ষুধার্ত, খুব ক্ষুধার্ত হয়েছে, ওমার হয়তো বুঝতে পেরে কিছু আমাকে খাবার দাবার দিবে হয়তো, ওমার রাদিয়াল্লাহু তাআলার সাথে একটু কথা বললেন, উনি উত্তরটা দিয়ে একটা জিজ্ঞাসা করলে উত্তরটা দিয়ে চলে, বুঝতে পারলেন না যে ব্যাপারটা কি, কি উদ্দেশ্যে আবার কথা বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে যাচ্ছিলেন, ওই কথা বুঝতে পেরেছেন, প্রচণ্ড খিদে লেগেছে, খিদাতে পড়ে গেছে আর চলতে পারছে, আল্লাহু আকবার। এইভাবে দিন শিখেছেন। আর আমাদের ভাইয়েরা, আরে আবার খাবার দাবারের চিন্তা আছে, তো খাবার দাবার নেই, হ্যাঁ
কোথায় আবার খাওয়া দাওয়া করবো, থাক যাব না। হ্যাঁ, ওয়াহদর মালা ইয়াহদরুন, এবং আবু হুরায়রা উপস্থিত থাকতো যেখানে মুহাজিরিন আনসাররা উপস্থিত থাকতো না। ওয়াহফাজু মালা ইয়াহফাজুন, এবং আবু হুরায়রা মুখস্থ রাখতে পারতো, হেফজ করতো, সংরক্ষণ করে রাখতো যা মুহাজিরিন আনসাররা সংরক্ষণ করে রাখতে পারতো না, কারণ তারা তো পেতই না সুযোগ। হ্যাঁ, ব্যস্ত, অনেক কিছু তারা জানতে পারতো না, আমি জানতে পারতাম, সবসময় আছি না বিশ্বাস মতো। এলিমের সংরক্ষণ করা অধ্যায় ছিল। 119 নম্বর হাদিস, সাহাবি আবু হুরায়রা আল্লাহ তাআলা বর্ণনা করছেন, তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি একবার বললাম, হে আল্লাহ রাসূল, ইন্নি আসমা মিনকা হাদিসান কাসীরান আনসা, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনছি কিন্তু ভুলে যাচ্ছি। অভিযোগ করলেন, বয়স হয়ে গেছে, বয়স হলে মানুষ ভুলে যাবে, যত বয়স হবে তত ভুলবে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উরসুতরে দাকা, তোমার চাদরটা সম্প্রসারিত কর, বিছিয়ে দাও, চাদর বিছিয়ে দিতে বললেন। বাবা সত্য চাদরটাকে তখন বিছিয়ে দিলেন, একটু চাদর ছিল গায়ে, তখনকার যুগে যদি কারো কাছে খুব ভালো কাপড় থাকে তো একটা উপরে চাদর আছে গায়ে, না গেঞ্জি না জামা না কিছু, একটা চাদর আর নিচে একটা লুঙ্গি খুললা, দুটা জোড়া। অনেকের একটাই কাপড় থাকতো, এইখানে করে বেঁধে নিতেন, ছোটো বাচ্চাদেরকে শীতকালে আমাদের দেশে বেঁধে দেয়, দেখেছেন চাদরগুলো এদিক থেকে ওইদিকে এখানে করে বেঁধে দেয়, একবারে ছোটো বাচ্চাদের নিচ পর্যন্ত থাকে, হাঁটু হাঁটু পর্যন্ত, হ্যাঁ থাকে না, থাকে না, অতি সলা তাদের করতে, ওইটা তো লজ্জায় স্থান ঢাকা হইতো, হাঁটুর মতো ঢাকা হইতো, ওপর কাঁধও ঢাকা হইত। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাদের মধ্যেকার এমন কোন ব্যক্তি একটা কাপড়ে যেন সলাৎ এমন ভাবে আদায় না করে যে কাঁধের উপর কিছু নেই, একটাই শুধু কাপড় আছে, তো কাঁধের উপর বাঁধো যাতে কাঁধটাও ঢাকে, আর এদিকে হাঁটু পর্যন্ত নাভি থেকে নিয়ে যেটা আসলে আওরাত সেটাও যেন আবৃত হয় পুরুষের ক্ষেত্রে। আর এমনটা করিও না যে লুঙ্গি কোমরে বেঁধে নিলে আর এদিকে গা খোলা, হ্যাঁ কাঁধ খোলা, এমনটা করিও না, এটা ঠিক নয়। কিছু আলমার বলেছে এটা মকরুহ, কিছু বলেছে না জায়েজ, কিন্তু কারো যদি কাপড় না থাকে, শুধু একটা লুঙ্গি আছে, কাঁধে এদিকে উঠাইলে ওইদিকে রান খুলে যাবে, তো কি করবে, তাহলে কোমরে বাঁধবে, কোমরের ওপরে নাভির ওপরে বাঁধবে, আর তারপরে নিচের ভাগে যেটা আসল আওরাত, আওরাত গালিজ বা আওরাত যেটা সেটা ঢাকবে, আর এই কাঁধ আওরাত নাই, তবে লেবাসুস সালাহ, পোশাক, সালাতের পোশাক হচ্ছে যে কাঁধটা ঢাকা, সুতরাং কাঁধ খুলেও সালাত হবে। কাঁধ সেন্টু গেঞ্জি পরে থাকলে কাঁধ খোলা থাকে না, থাকে না, সুতরাং সেন্টু গেঞ্জি পরে সালাত আদায় করা মকরুহ, অপছন্দনীয়, যদি তার উপরে একটা গামছা না থাকে, হ্যাঁ গামছা থাকলে ঠিক আছে, দেখে নিচ্ছে, বোঝা গেছে, কিন্তু হাফ গেঞ্জি আবার আমাদের সে বিদ্যার্থীদের বাড়াবাড়ি আছে, হাফ গেঞ্জি পরে সালাত মকরুহ, বলে না বলে না, না এগুলো ভুল কথা, মিথ্যা কথা, ভুয়া কথা, হাফ গেঞ্জি তো অসুবিধা নেই, কারণ এগুলো ঢাকতে হবে, এমন কোনো ব্যাপার নেই, এমন কোনো দলিল নেই যে এই পর্যন্ত ঢাকতে হবে পুরুষদের, হ্যাঁ মহিলাদের ঢাকতে হবে। তো বলছেন যে আফাবা সত্তু, আমি চাদর বিছিয়ে দিলাম, কালা ফাগারা ফা বিয়া দেহি, নবী সাল্লাল্লাহু দুই হাতে এই অঞ্জলি দিলেন, অঞ্জলি দুই হাতে মনে হচ্ছে কিছু নিয়ে দিলেন, দিয়ে দিলেন চাদর, এরকম করলেন। আর কোনো রেওয়ায়েত রয়েছে গারাফা বিয়াদিহি, এক বছর এক একটা হাতের কথা রয়েছে, হয় দুই হাতে দিয়েছেন এইভাবে অথবা এক হাতে অঞ্জলি এইভাবে চাদরে দিয়ে দিয়েছে। এটা কি ছিল, আল্লামারা যারা কোরআন সুন্নাহর আলেম এই হাদিসের ভাষ্যকার তার বলছে এটি ছিল ফাল, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের কি চাদর বিছানো এবং চাদরে অঞ্জলি দেওয়া, এটি ছিল ফাল, মানে কোনো শুভ লক্ষণ নেওয়া, শুভ ভালো লক্ষণ নেওয়া, ভালো লক্ষণ না, ভালো লক্ষণ কি কাউকে কিছু দিচ্ছে, দিচ্ছেন তো দিলে ওইভাবে দেবেন না, সে একটা কোনো কিছুতে ধরবে, চাদরে ধরবে আর আপনি তাকে কিছু দেবেন, তো ঠিক এটা যেন তাকে কিছু দেওয়া হলো, এটা ফাল নেওয়া শুধু। এখানে সুফিদের ভণ্ডামির কোনো রাস্তা নেই, সুফিরা এখান থেকে কী ভণ্ডামি নিয়েছে, হ্যাঁ যে নবী সাল্লাম এইভাবে এলেম দান করেছেন কাকে, আবু হুরায়রাকে, সুতরাং আমাদের পীর মাশায়েখরা হুজুর কিবলারাও কি করেন, কলব থেকে কলবে এলেম দিয়ে থাকেন, আউযুবিল্লাহ,
জিবরাইল আলাইহিসসালাম নবী সাল্লামকে চেপে ধরেছেন আর কলম থেকে কলমে এলেম দিয়েছে, এইখান থেকে চোরা রাস্তা বের করেছে এ বদ প্রকৃতি বিদাতিরা। যে আমাদের ওলামা মাশায়েখ হুজুররা কি করেন, আকাবেরগণ, তারা কলব থেকে কলবে এলেম মুনতাকিল করেন। এই বেদাতি গুমরাহি কথা এক পাকিস্তানি নাগরিক হয়ে আছে সৌদি আরবে মক্কি মক্কাতে, এই বেদাতি কথা তার আলোচনাতে আছে, ঠিক না? আপনি তো আমাকে সে শুনিয়েছিলেন, জি, এই যে সাক্ষী আছে, দেওবন্দের হুজুর পরীক্ষা হলের গেটে গিয়ে দাঁড়িয়ে গেছে আর তারপরে কলব থেকে কলবে এলে মুনতাকিল করছে। তখন যে মুমতাহিন পরীক্ষা নিচ্ছে পরীক্ষক, সে বলছে যে হযরত বারাহে কেরাম আপনার শিফ লে যাতে, হযরত আপনি যদি দয়াপূর্বক যদি চলে যেতেন ভালো হতো। কেন বাবা? বলছে আপনি তমাম তলবা কো তমাম এলেম দে দিয়া সুতো লেহাজা ক্যা হো গিয়া সবকো মালুম হো গিয়া ক্যা লিখনা, সবাই জেনে নিল কি লিখতে, উত্তর শব্দ জেনেই নিল, আপনি দিয়ে দিলেন কলব থেকে কলবে, দিয়ে এরকম করিয়েন না। প্রশ্ন আউট হয়ে গেল, কথা বুঝতে পেরেছেন? কি যে ধর্মের নামে প্রতারণা, আর ধর্মের নামে ধর্ম ব্যবসা, পীর ব্যবসা, পয়সা ব্যবসা, জনগণকে অন্ধ কর আর তাদের পকেট থেকে টাকা ঝেড়ে না, এই হচ্ছে পীর ব্যবসা। আউজুবিল্লাহ, কিভাবে অপব্যাখ্যা করেছে, তাহরিফ করেছে কোরআন সুন্নাহ। অথচ এই মর্যাদাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। এখন আমি আপনি যদি চাদর বিছাইতে বলি, হ্যাঁ মনে থাকে না, আর চাদর বিছিয়ে তাতে আমি ফুক দিয়ে দিলাম অথবা আমি কিছু উঠিয়ে দিয়ে দিলাম আর এই ফাল নিলাম আর তারপরে আপনি ভুলবেন না, হইতে পারে? কোথায় শেষ সাদি, কোথায় বকরির নেদি, হ্যাঁ কোথায় সারা কাদা, কোথায় সরাইয়া ধ্রুব তারা, কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি, এ হলো অবস্থা এই বেদাতিদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে এগুলি খাস, মনে রাখবেন, এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা অলৌকিক করত। সুম্মা কালা দুম্মা, তারপরে বললেন যে চাদরটাকে তোমার শরীরের সাথে জড়িয়ে দাও গায়ে দিয়ে, ফদামামতুহু, সেই চাদরটিকে আমি নিজের সাথে জড়িয়ে নিলাম, ফামা নাসিত শাইয়্যান বাদও, তারপরে যা কিছু শুনতাম কোনো কিছুই ভুলিনি। আল্লাহু আকবার, এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বরকত এবং আল্লাহ রাব্বুল আলামিনের তার আগে রহমত, আল্লাহর রহমত এবং নবীর দুয়ার বরকত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এলেমের সংরক্ষণ করা আর সাথে সম্পর্ক হাদিস 120 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হাফিজতু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আইনি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুটো থলে, এলমের থলে বা পাত্র, ব্যাগ, জি, চামড়ার কোনো পাত্র বলা হয়, দুটো থলে, থলে বুঝেন তো, হ্যাঁ ওই থলে বলে, হ্যাঁ ব্যাগ, ব্যাগ সহজ ভাষায় বলে, ইংরেজি আজকাল বলছে থলে কেউ বলে না, তাই না? জি, দুটো থলে বা দুটো ব্যাগ বা দুটো পাত্র আমি সংরক্ষণ করে রেখেছি, হেফজ করে রেখেছি, জি, সুরক্ষিত রেখেছি। ফাম্মা আহাদুহুমা বাসাস্তুহু, তার একটিকে আমি ছড়িয়ে ছিটি দিচ্ছি, একটির প্রচার প্রসার করে দিচ্ছি। ওয়াম্মাল আখার, আর দ্বিতীয় যে ব্যাগটি আছে বা দ্বিতীয় যে পাত্রটি আছে বা থলেটি আছে, ফালাও বাসাস্তু, ওইটাকে যদি প্রচার প্রসার করে দিই, ছড়িয়ে দিই, কোতে হাজাল বল ওম, তাহলে এই খাদ্য নালি আমার কেটে দেওয়া হবে, আমাকে জবাই করে দেওয়া হবে, আমাকে কী করা হবে, জবাই করে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘায়ু হয়েছিলেন, দীর্ঘায়ু পেয়েছিলেন, উমাইয়া বংশের জালেম শাসকদের সময়কাল পেয়েছিলেন, এজিদের যুগ পেয়েছিলেন, আরও যেসব জালেম শাসকগুলি ছিল তাদের যুগ পেয়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি হাদিস যেহেতু সংরক্ষণ করে রেখেছিলেন কে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিছু হাদিস জানছেন যেগুলো শরিয়া সম্পর্কীয় হাদিস, আকিদার সাথে সম্পর্কিত, তাওহীদ সুন্নাহ, তাতে ইবাদত বন্দেগী, আহকাম মামালাত, ব্যবসা বাণিজ্য, নিকাহ বিবাহ শাদী, সব অধ্যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রায় হাদিস আছে, আছে না নেই? তো এগুলি তো ছড়িয়ে দিচ্ছি, কারণ এগুলো বলতে তো আর কোনো অসুবিধা নেই, এগুলি বলতে তো কাউকে আঘাত লাগবে না, তো এগুলি ফাবাখাত বা স্বাস্থ্য, এইটা ছিল একটা ব্যাগ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুরক্ষিত ব্যাগ, মানে এলম, এক ধরনের এলম, সেগুলো দিয়ে দিয়েছে মানুষ।
আর এক ধরনের এলেম আছে যেটা আমি এখন প্রচার প্রসার করতে পারছি না। এখন যদি প্রচার প্রসার করি তাহলে সেগুলি তো রয়েছে, কি ছিল তাহলে যে গলা কেটে যাবে? সেগুলি তো ছিল ভবিষ্যৎবাণী যে ফিতনা ফাসাদ হবে, জুলম অত্যাচার হবে, জালেম শাসকদের হয়তো নাম অথবা ইশারা ইঙ্গিতে তাদের দিকে ইঙ্গিত করা, যাতে ওই কথাগুলি তাদের উপর ফিট হয়ে যাচ্ছে, জনগণ বুঝতে পারবে যে এটা অমুকের উপর ফিট হয়ে যাচ্ছে, এটা অমুকের উপর ফিট হয়ে যাচ্ছে। বিভিন্ন যে গভর্নরগুলো বিভিন্ন শহরে ছিল জালেম, যেমন ইবনে জিয়াদ ছিল, আর তারপরে আমাদের ইবনে সাইদ মদিনার, এরা হাদিস শুনিয়েছি যে মক্কাতুল মুকাররমায় সেই আবদুল্লাহ ইবনে জুবাইর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেনাবাহিনী পাঠিয়েছিল। তো এইরকম জালেম বিভিন্ন গভর্নর আর শাসক গোষ্ঠী যে ছিল তাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী ছিল, এবং তাদের কিছু নাম দামও থাকতে পারে, সম্ভব রয়েছে, আর ইশারা ইঙ্গিত ছিল। যেই হাদিসগুলি তখন বর্ণনা করেননি কিন্তু পরবর্তীতে তার যখন শেষ জামানা বার্ধক্য চলে এসছে, কখন যে মত চলে আসে, আর যদি এই অবস্থায় মারা যায় তো এলেমগুলি তো গোপন থেকে যাবে, তো তিনি পরে প্রচার প্রসার করে দিয়েছিলেন। এটা অন্য হাদিস দ্বারা প্রমাণিত যে শেষ জামানায় গুনাহ থেকে বাঁচার জন্য, পাপ থেকে বাঁচার জন্য, এলেম গোপন করার যে কবিরা গুনাহ লানত সেতে বাঁচার জন্য তিনি এগুলিকে বলে দিয়েছিলেন, বিশেষ বিশেষ লোকদেরকে বলে দিলে যথেষ্ট যে তারা জেনে গেল, তবে তার প্রচার হতে থাকবে। তার মধ্যে একটি হাদিস শোনাই, তিনি বলতেন আল্লাহু ইন্নি আউযু বিকা মিন রাসিস সিত্তিন বা আউযু বিল্লাহ মিন রাসিস সিত্তিন, ষাট হিজড়ি বা ষাটের দশক, ষাটের দশক মানে ষাট হিজড়ি, ষাটের দশকের অনিষ্ট থেকে আমি আল্লাহর আশ্রয় কামনা করছি, আশ্রয় গ্রহণ করছি। আর ষাটের দশকই ছিল ইয়াজিদের যুগ, আর ওই সময় ইবনে জিয়াদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত যে নির্মমভাবে তাকে শহীদ করা হয়, কারবার ওই যুগগুলি ছিল জি। আর আলে বাইতের সবকে সেখানে এই কারবালার ময়দানে যে সবকে শহীদ করে দেওয়া হয় নির্মমভাবে, আর যে জুলম অত্যাচারগুলি করা হয় এগুলি ছিল জি, রাসের স্মৃতি ইঙ্গিত করে দিত যে ষাটের দশকে বড় ধরনের ফিতনা হবে, যেই ফিতনার কারণে কিয়ামত পর্যন্ত বিশাল একটা গোষ্ঠী রাফেজি শিয়া যারাই গাদ্দারি করেছে, যারাই বিশ্বাসঘাতকতা করেছে, এই এরাক কুফাবাসী আর তারাই শোক মাতম আর কত রকমের শিরক কুফর, ইয়া হোসেন, ইয়া আলী, আর গাইরুল্লাহ পূজা, এই যে গুমরা হয়ে গেছে আর সাহাবা ইকরামদের চরম তার দুশ্মন শত্রু হয়ে গেছে, কিভাবে আল্লাহ গুমরা করেছেন এই একটা কারবালার ঘটনা থেকে, যারা জাহান্নামের ইন্ধন, আল্লাহ কিভাবে গুমরা হয়েছে। তো এই ফিতনা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি। তিনি বলতেন আউযু বিল্লাহি মিন ইমারাতি সিবিয়ান, সিবিয়ান সাবিয়ুনের বহুবচন, সাবিয়ুন মানে হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক, হ্যাঁ বালক জি, অপ্রাপ্ত বয়স্ক নাবালকের নেতৃত্ব থেকে আশ্রয় চাইছি, মানে এক সময় আসবে যার নাবালকরা কি করবে, নেতৃত্ব দেবে, অযোগ্যরা নেতৃত্ব দেবে, মূর্খরা নেতৃত্ব দেবে, আর বড় বড় যোগ্য সাহাবায়ে কেরাম থাকবে, আর তারপরে এখন তো বলতেই হবে না, হ্যাঁ ধীরে ধীরে দেখেন পৃথিবীতে কত যোগ্য যোগ্য মানুষরা এখনো আছে, কিন্তু যোগ্য লোকদের নেতৃত্ব ক্ষমতায় কোনো স্থান নেই, আর স্থান বুঝতেই পারছেন যে এই অবস্থা, নিজের দেশের প্রেক্ষাপটে বুঝেন, প্রত্যেক দেশের প্রেক্ষাপটে বুঝেন, হ্যাঁ জুলম অত্যাচারের শেষ নেই, শোষণের শেষ নেই, বেইমানি আত্মসাতের শেষ নেই, ক্ষমতায় গেলেই লুটেপুটে খাও আর জাতিকে চুষে, জাতির রক্ত চুষে শেষ করে দাও, আউযুবিল্লাহ সেই করেছে, তো আল্লাহ হেফাজত করে। এই ছিল হাদিস 43 নম্বর অধ্যায়। বলছেন বাবুল ইনসাত লিল উলামা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে উলামাদের কথা মনোযোগী হয়ে শোনা, উলামারা যখন কথা বলবেন তখন অন্য মনস্ক না হয়ে মনোযোগী হয়ে শোনা, শুনতে হবে না শুধু, মনোযোগী হয়ে শুনতে হবে। এই জন্য কোরআনে কারিমের কথা শোনার ক্ষেত্রে আল্লাহ ফাসমাও বলেননি, শোনো, ফাসতামিউ ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হবে, তেলাওয়াত হবে,
ফাস্তামে ওলাও, তোমরা মনোযোগী হয়ে কান লাগিয়ে শুনো, কান আর মন দুটো দিয়ে শুনতে হবে, ইস্তেমাইট। আর সেমা কান শুনছে কিন্তু কলব হয়তো শুনছে না, অন্যদিকে অন্য তাফকির চিন্তাভাবনা করছে, এটা সেমা হচ্ছে ইস্তেমা নয়। ফাস্তামে ও মনোযোগী হয়ে শোনো, মন লাগিয়ে শোনো, শুধু তাই না, ওয়ান সেতু এবং চুপ থাকো, নীরব থাকো, একটু করে কথা বলছেন আর শুনছেন। আজানের জবাব দেন তো আপনারা, তাই না? আজানের জবাব দেওয়ার সময় নিজেকে পরীক্ষা করুন, আজানের জবাব দেওয়ার সময় ফুল ফ্রি হয়ে পুরো আজানটা শুনছেন আর জবাব দিচ্ছেন, এইরকম দেখবেন। আর কখনো কখনো আজানের জবাবও দিচ্ছেন, মানে একটু মোবাইল টুকু টিপে করছে, এদিকে একটু দেখছেন আর আজানের জবাবও দিচ্ছেন, দুটো সমান, ওইদিকে কতখানি এগিয়ে চলে গেছে, আবার গিয়ে কভার করছেন আপনি, হচ্ছে না হচ্ছে না, পরীক্ষিত এগুলো পরীক্ষা করে দেখি, আপনাদের পরীক্ষা করার জন্য একটা নজির দিলাম। এইরকম অনেক কিছুর ক্ষেত্রে আলোচনা শোনার সময় একটু মোবাইলটাও খুলছেন আর দেখছেন কার কল আসবে, একটু দেখেও নিলেন, ওইদিকেও তাল দিলেন আর আমার এইদিকেও তাল দিচ্ছেন, সমান। আর একজন লোক পুরো মনোযোগী হয়েছেন, সমান না, মোটেই সমান, ছুটে গেছে কোনো কথা হয়তো, আরে কি বললো ভুলে গেল কথাটা, কারণ মন দিয়ে শোনেন না। তো মনোযোগী হয়ে ওলামাদের কথা শোনা, আলেমের জমা হচ্ছে ওলামা। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালা লাহু ফি হাজ্জাতিল ওয়াদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন বিদায় হজের সময়, বিদায় হজের মৌসুমে লোকজনের সমাগম অনেক বেশি আর একটু হট্টগোল তো হবেই, একে অপরের সাথে কথা বলছে আর ভিড়ভাড় করছে, এরকম তো হবে, নবী সাল্লাম কিছু কথা বলতে চাইলেন, আলোচনা, যে খুতবা, এই খুতবার একটা অংশ এটা ছিল বিদায় হজে। কি বললেন? জারিরকে বললেন যে তুমি ইস্তান সেতিন নাস, জনগণকে চুপ থাকতে বলো, জনগণকে নীরব হতে বলো, মনোযোগী হয়ে শুনতে বলো। তাহলে বোঝা গেল যে আলোচক যখন আলোচনা করবে, তিনার জন্য জরুরি না যে তিনি বলবেন যে আপনারা চুপ করেন, বরং আপনাদের মধ্য থেকে স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার কেউ হইল অথবা আল্লাহর হস্তে কেউ করলো, ইশারা ইঙ্গিতে হোক, কথা হোক, বাই চুপ করেন, বুঝা গেছে না? অথবা আপনাদের মধ্যে কাউকে হ্যাঁ দায়িত্ব দেওয়া হলো যখন বেশি ভিড় ভাড়, যে আপনারা লোকজনকে কি করবেন, চুপ করাবেন বা চুপ করান লোকজনকে। ইস্তান সেতিন নাস, জনগণকে হ্যাঁ চুপ থাকতে বলে বলো, জারিরকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ফাকালা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে খুতবাটি বলেছিলেন তার অংশ একটা ছিল, লা তারজিউ বাদি কুফফারা, আমার পরে তোমরা কাফের হয়ে ইসলাম বিমুখ হয়ে যেও না, কাফের হয়ে ফিরে যেও না। ইয়াদরিব বাদুকুম রিকাবা বাজ, তোমাদের একে অপরের গর্দন উড়াবে, একে অপরকে খুন করবে, এমনটা যেন না হয়। অর্থাৎ এক মুসলিম আর এক মুসলিমকে খুন করার মাধ্যমে কুফুরি করিও না, কুফুরি করিও না। আর মুসলিমকে খুন করা কি কুফরি? বড় কাফের নয় কিন্তু কাজটি কুফরি কাজ। হাদিস আছে সেবাবুল মুসলিমে ফুসুকুন, এখানেও আসলো আর এই হাদিসটাই সমর্থক হাদিস, মুসলিমকে গালমন্দ করা কি ফাসেকের কাজ। যদি সাধারণ একটা নিম্ন শ্রেণী মুসলিমকে যার সর্বনিম্ন ঈমান আছে তাকে গাল দেওয়া যদি ফাসেকের কাজ হয়, তাহলে আলেমকে যারা গাল দিচ্ছেন তারা কেন, এবং তারা কত হতভাগা, এবং কত যে তাদের উপর লানত হচ্ছে, লানতকারীদের আল্লাহ মালাইকা ভালো মানুষদের এবং আল্লাহ রাব্বুর রহমত থেকে যে তারা বঞ্চিত, যার ফলে যারা বিদ্বেষী গালমন্দ করে কোরআন সুন্নাহ আলেমদেরকে, তাদের হেদায়েত নসিব হয় না। সবচেয়ে বড় মায়ের যেটা তাদের উপর পড়ে যে হেদায়েত নসিব হয় না, গালমন্দ যদি না করে নর্মাল থাকে, কবুল করতে পারছে না, মেনে নিতে পারছে না, কিন্তু গালমন্দ করে না, তো আল্লাহ কখনো রহম করতে পারে তার আখলাক চরিত্র যে ভালো, সেজন্য আল্লাহ কখনো রহম করতে পারে যে লোকটা যখন গালমন্দ করে না কোরআন সুন্নার আলেমদেরকে, তখন আমি হেদায়ত করিয়ে দিই তাকে, কথা বোঝা গেছে না? কিন্তু যখন চরম বিদ্বেষী হয়ে গালমন্দ করে আর এই চরমপন্থী ইখওয়ানি জামাতিরা গালের ওপর একবারে পিএইচডি করে, যার ফলে ইখওয়ানি জামাতিগুলো এই খারেজিগুলো এরা কখনো হেদায়ত হয় না সাধারণত, কথা বুঝতে পারছেন? যারা এইরকম চরম বিদ্বেষী, যারা হেদায়ত থেকে আল্লাহ বঞ্চিত করে দেয়,
এইরকমই মাজারপন্থী পীরপন্থী যারা কবুরি কবর পূজারী তারা চরম বিদ্বেষী কোরআন সুন্নাহ আলেমদের, সৌদি আরবের ওলামাদের এবং মদিনার আলেমদের, আর তাদেরকে এমন গালমন্দ করে যার ফলে হেদায়ত নসিব হয় না। পক্ষান্তরে যারা নর্মালি থাকে বিভিন্ন দল থেকে, বিভিন্ন পন্থীদের মধ্য থেকে, যারা হয়তো মেনে নিতে পারছে না কিন্তু গালমন্দও করে না, ওদেরকে হতে পারে যে আল্লাহ কখন হেদায়ত করে দিতে পারে। আর বহু লোক এরকমই হেদায়ত হচ্ছে, যারা হেদায়ত হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করেন। যদি গালমন্দ করার পরেও হেদায়ত হয়ে থাকেন তাহলে আরও শুকরিয়া আদায় করেন যে আপনি এত অপরাধ করেছেন তবু আল্লাহ মায়া করেছেন যে আপনাকে হেদায়ত করেছে, এটাও মনে রাখবেন। কারণ অনেকে আমাকে এসে বলে হ্যাঁ এবং ক্ষমা চাই সরাসরি অনেক জায়গায় এসে, আর অনেক জায়গায় আপনার বিভিন্ন সোর্সে এসে কারো মাধ্যমে অথবা যে সোশ্যাল মিডিয়ার যোগাযোগ মাধ্যম আছে তার মাধ্যমে এসে ক্ষমা চাই, আর বুঝতে পারি যে গালমন্দ করেছে। কত জায়গায় যে এরকম দেশ বিদেশে দেখা সাক্ষাৎ হলো অনেক ভাইদের, কিন্তু তারপরে যাদেরকে হেদায়ত করেছে আমি বলি আলহামদুলিল্লাহ বলে, যে গালমন্দ করেছেন তারপরে যে আল্লাহ হেদায়ত করেছে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আরহামুর রাহিমি, আপনার মা বাবার চাইতে বেশি দয়ালু সেই জন্য আল্লাহ দয়া করেছে। সবচেয়ে বড় নিয়ামত যেটা ছিনে নেয় বিদাতপন্থীদের কাছ থেকে, গুমরাহদের কাছ থেকে, তাদের অপরাধের কারণে, তাদের গালমন্দর কারণে, তাদের বিদ্বেষিতার কারণে, সেটা হচ্ছে হেদায়তের নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। আর তারপরে রুজিতে টান পড়তে পারে, আয়ুতে টান পড়বে, বালা মুসিবতে নেমে আসবে, আর আখেরাতের আজাব তো আছে, আর নেকিগুলি সব তো দিয়ে দিতে হবে, দিয়ে খালি হাতে সর্বহারা মুখলেস হয়ে চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এদেরকে মুফলিস বলে, আতা দুরুনা অনিল মুফলিস। জি, তো কি বলছিলাম, সেবাবুল মুসলিম, মুসলিমকে গাল দেওয়া কি ফাঁসে কি কাজ, পাপিস্টের কাজ, পাপিস্ট লোক গাল দেয়। তা আলেমকে গাল দিলে, দিনের দায়ীদেরকে গাল দিলে, নেক মানুষদেরকে গাল দিলে, পরেশগার লোকদেরকে গালি দিলে, আল্লাহওয়ালাদেরকে গালি দিলে, তাহলে কত বড় অপরাধ হইতে পারে আর কত বড় সে ফাঁসে হইতে পারে, চিন্তা করুন। ওয়াকিতালুহ কুফরুন, আর মুসলিমদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে কি কুফর। কিন্তু কুফর দুই রকম, কুফরুন দোনা কুফর, যেটা হচ্ছে নিয়ামতের কুফরি করা, এটা হচ্ছে ছোট কুফরি কাবিরা গুনাহ, আর আরেকটা হচ্ছে কুফরুন আকবার, বড় কুফরি যেটা ইসলাম থেকে বহিষ্কৃত করে। তো মানুষ যদি কোনো মুসলিমকে খুন করে তো কাফের, বড় কাফের হয় না কিন্তু ছোট কাফের হয়, সেটা হচ্ছে আল্লাহর নিয়ামত হচ্ছে ইসলামী ভাতৃত্ব, যে মুসলিম তোমার ভাই, সেই নিয়ামতের কৃতজ্ঞতা করলে, নিয়ামতের অকৃতজ্ঞ হলে, নিয়ামতের নাশকরি করলে যে তুমি মুসলিমকে খুন করলে, কথা বুঝা গেছে। যদি অমুসলিম নিরীহ ব্যক্তিকে খুন করা হারাম মনে রাখেন এবং জাহান্নামে যেতে হবে, কিন্তু মুসলিমের রক্ত অনেক মূল্যবান, কাবার চাইতে বেশি তার মর্যাদা। জি, তো মুসলিমকে খুন করলে ছোট কাফির হয়, কুফুর নামটি চলে আসে, কিন্তু কথা বুঝা গেছে। আর বড় কাফের হওয়ার সম্ভাবনা চলে আসে, কারণ এই ক্ষেত্রে বিভিন্ন দিক রয়েছে। এই হাদিসটির বিস্তারিত ব্যাখ্যা ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি করেছেন তার সহিহ মুসলিমের ভাষ্যে, অন্যান্য ইমাম কেরামগণ করেছেন, ইবনে হাজারও করেছেন রাহিমাহুল্লাহ জামিয়ান, তার সংক্ষেপটা তুলে ধরছি। তার একটি হচ্ছে, যদি হালাল মনে করে যে বেটা তোকে খুন করা আমার জন্য হালাল, তোর রক্তের কোনো মূল্য নেই, তাহলে সে বড় কাফের, কারণ মুস্তাহিল না, সে হালাল মনে করছে হারামকে। কেউ যদি মদকে হালাল মনে করে পান করে তাহলে সে কাফের, আর সারা জীবন যদি মদ খায় বলে যে অপরাধ করছি তাহলে সে মুসলিম, ফাসেক মুসলিম, কাফের না, কথা বোঝা গেছে। একবার পান করলো কিন্তু কোনো করেছে মদ হালাল, কে বললো হারাম, জেনা সম্মতিতে হইলে হালাল, কে বললো ধর্ষণ হারাম কিন্তু জেনা সম্মতিতে হালাল, এই কথা যদি একবার বলে সে কাফের সাথে সাথে, কেন মুস্তাহিল, সে হারামকে কি করলো হালাল মনে করলো, পক্ষান্তরে জেনাকারী কাফের নাই যদি সে নিজের অপরাধকে মানে, জানো অপরাধী, হ্যাঁ আমি অন্যায় কাজ করেছি, অন্যায় কাজ হচ্ছে আমার দ্বারা, তাহলে সে ফাসেক পাপিষ্ট কিন্তু সে কাফের নয়, কথা বোঝা গেছে। তাহলে মুসলিমকে কেউ যদি খুন করে এই নিয়তে যে খুন করা হালাল, এর রক্তের কোনো মূল্য নেই, তাহলে সে বড় কাফের, আর যদি হারাম মনে করে তারপর খুন করে তো কুফরির কাছাকাছি চলে যায়, কুফরির কাছাকাছি চলে যায়, কারণ এক পাপ বহু পাপকে ডেকে নিয়ে আসে, এক পাপ বহু পাপকে নিয়ে আসে, পরীক্ষিত এটা।
আপনি দেখবেন যারা পাপ করে, একটা পাপ করতে করতে দুটা, দুটা করতে করতে পাঁচটা, দশটা, বিশটা, পঞ্চাশটা, তখন সারা সারা রাত দিন পাপ করতে থাকে, পাপ আর পাপ, পাপ আর পাপ। আর নেকির নেকিকে টেনে নিয়ে আসে, আর নেকির কাজ করা শুরু করেন, দেখুন এক নেকিতে আর এক নেকি বাড়ছে, নেকির কাজ বাড়াইতে চেষ্টা করে প্রতি মাসে প্রতিদিনে কিছু না কিছু নেকি বাড়া। গত জুমাতে ওই নেকি ছিল না, আজকের জুমাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পড়ব, একশতবার করে কালেমা তাওহীদ পড়ব, হ্যাঁ সবচেয়ে প্রিয় বাণী আল্লাহর কাছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আমি এতবার পড়ব, দেখেন যে আমল বাড়ে কিনা। তো নেকি নেকি টিকে টেনে নিয়ে আসে আর পাপ পাপকে টেনে নিয়ে আসে। তো যেই ব্যক্তি কোনো মুসলিমকে খুন করবে, ধীরে ধীরে সে কুফরির কাছে চলে যাবে, বরং কাফের হয়ে যেতে পারে। তাই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তারজু বাদি কুফারা, আমার পরে তোমরা কাফিরে পরিণত হয়ে যেও না, ইয়াদরিবু বাদুকুম রিকাবাত, এক মুসলিম আর এক মুসলিমকে খুন করে, খুন করলে ধীরে ধীরে কি হয়ে যাবে, কাফির হয়ে যাবে। সেটা বিভিন্নভাবে হইতে পারে, সেটা ছোট কুফরি একটা ব্যাখ্যা, আর একটা হচ্ছে হালাল মনে করলে বড় কুফরি, আর একটা হচ্ছে ধীরে ধীরে পাপ, যেহেতু ছোট পাপ বড় পাপকে নিয়ে আসে, তো খুন করা এত বড় পাপ, এত বড় পাপ যার স্থান হচ্ছে শিরকুফরির পরে। সুতরাং যেই ব্যক্তি মুসলিমকে খুন করে দিতে পারে, কালকে সে মূর্তি পূজা করতে পারে, সে মাজারে সেজদা করতে পারে, সে নাস্তিক হয়ে যেতে পারে। বুঝতে পারছেন কিনা? জি হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই হাদিসে বাবের সাথে অধ্যায়ের সাথে যেটা সম্পর্ক, সেটা হচ্ছে ওলামাদের কথা শোনার জন্য মনোযোগী হয় এবং চুপ থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তান সাতিন নাস, লোকজনকে চুপ থাকতে বলো। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়াজাজাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।